হাই ফ্রেন্ডস নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলটি যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে সাবস্ক্রাইব করার পরে অবশ্যই তোমরা বেল নোটিফিকেশানটা ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী নোটিফিকেশনগুলি তোমরা সবার প্রথমে পেতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করো আজকে আমরা ভিডিওটিতে আলোচনা করব টিপস ফর হেলদি লাইফ শরীরকে সুস্থ ও স্বাস্থ্যকর রাখার কিছু সহজ উপায় আমাদের শরীরকে সুস্থ ও স্বাস্থ্যকর রাখার জন্য আমাদের কিছু কিছু কথা মাথায় রাখা দরকার যদি আমরা ছোট ছোট কিছু জিনিস অনুসরণ করে চলতে পারি তাহলেই আমরা আমাদের শরীরকে সুস্থ রোগ জীবাণুমুক্ত ও স্বাস্থ্যকর রাখতে পারবো প্রথমত আমাদের প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠা অত্যন্ত জরুরি এবং তা আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো শীতকালে আমাদের অনেকেরই সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে হয় না সেই জন্য আমরা যদি ঘুম থেকে উঠেই ঘরের জানলা দরজা খুলে দিই তাহলে আমাদের সহজেই ঘুম ভেঙে যাবে কারণ রাতে ঘুমানোর ফলে আমাদের শরীরে স্নায়ু ও পেশি স্লো হয়ে পড়ে কিন্তু সকালের ফ্রেশ হাওয়া ও সূর্যের আলো যখন রুমের ভেতরে প্রবেশ করে তা আমাদের শরীরে স্নায়ু ও পেশিকে সতেজ করে তোলে ও আমাদের শরীরের তন্দ্রাভাব দূর করে তারপরেই যদি আমরা চোখে মুখে জলের ঝাপটা দিয়ে মুখ ধুয়ে ফেলি তাহলে আমাদের শরীর থেকে তন্দ্রা ভাবটা সম্পূর্ণভাবে চলে যাবে দ্বিতীয়ত সকালে সকালে ঘুম থেকে থেকে ওঠার পর প্রতিদিন যদি আমরা মিনিট ফ্রেশ হাওয়াটা গ্রহণ করতে পারি তা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত জরুরি তৃতীয়ত আমাদের এখন অনেকেরই সময়ের অভাব তাও প্রতিদিন সকালে আমরা যদি কিছুটা এক্সারসাইজ অথবা দু একটা যোগ ব্যায়াম করি তা আমাদের শরীরে মাংসপেশি ও হাড়কে সুস্থ সবল রাখতে সাহায্য করে ও আমাদের মনসংযোগকে বৃদ্ধি করে চতুর্থত প্রতিদিন সকালে ব্রাশ করার পর অবশ্যই আমাদের এক গ্লাস জল পান করা উচিত তাছাড়া ডেলি তিন থেকে চার লিটার জল অবশ্যই আমাদের শরীরে পান করা উচিত যা আমাদের শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পঞ্চমত আমাদের প্রতিদিনের খাবারে কিছু সবুজ শাক সবজি প্রোটিন জাতীয় খাবার যেমন নিরামিষের মধ্যে ডাল সয়াবিন এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ও আমিষের মধ্যে মাছ মাংস ডিম এতেও প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এছাড়া কার্বোহাইড্রেট যুক্ত খাবার যেমন ভাত রুটি এতেও যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে যা আমাদের খাওয়া উচিত ষষ্ঠত রাতের খাবার আমাদের নটা থেকে সাড়ে নটার মধ্যে খেয়ে নেওয়া উচিত সপ্তমত আমাদের খাবার খাওয়ার আগে ও পরে অবশ্যই আমাদের হাতকে সাবান দিয়ে ধোয়া উচিত যা আমাদের শরীরকে জীবাণুমুক্ত রাখে অষ্টমত রাতে খাবার পরে সঙ্গে সঙ্গে বিছানায় না গিয়ে কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট চলাফেরা করা উচিত এতে আমাদের হজমের প্রবলেম হয় না গ্যাস অ্যাসিডিটি মাথা ব্যথা ইত্যাদি রোগ থেকে আমাদের শরীর মুক্ত থাকে নবমত আমাদের তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে যাওয়া উচিত তা অবশ্যই এগারোটার মধ্যে এবং ভোরে ঘুম থেকে ওঠা উচিত এতে আমাদের শরীর অনেকটাই সুস্থ থাকে দিনে অন্তত ছ থেকে আট ঘন্টা ঘুমানো আমাদের শরীরের পক্ষে অন্তত অত্যন্ত জরুরি তা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য দশমত মতো আমাদের সিজনাল ফ্রুট বা ফলের জুস সপ্তাহে দু থেকে তিন দিন অবশ্যই খাওয়া উচিত এছাড়া সারাদিনে এক গ্লাস দুধ অবশ্যই আমাদের পান করা উচিত তা সকালে জল খাবার বা সময় বা রাতে ঘুমোতে যাওয়ার আগে তাছাড়া আমাদের রাতে খাবার খাওয়ার পরে ব্রাশ করে ঘুমোতে যাওয়া উচিত কারণ সকালে ব্রাশ করার পর আমরা সারাটা দিন ব্রাশ করি না এর ফলে সারাদিনের খাবার খাওয়ার ফলে যে সমস্ত জীবাণু আমাদের মুখের মধ্যে বাসা বেঁধে থাকে তারা আমাদের দাঁতের মাড়ি ও দাঁতের ক্ষতি করে দাঁতের মাড়ি লাল রঙের হয়ে যায় মাড়ি থেকে রক্তক্ষরণ হয় এবং মুখে সৃষ্টি হয় তাই অবশ্যই দিনে দুবার ব্রাশ করা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত জরুরি এই ছোট ছোট কাজগুলি যদি প্রতিদিন আমরা মেনে চলি তাহলে আমাদের শরীর থাকবে রোগমুক্ত এবং সুস্থকর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো